জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন বুধবার। এই বৈঠকে প্যান্ডামিক প্রিভেনশন বিষয়ে আলোচনা হয়েছে। আগামীতে করোনার মতো ভয়াবহ কোনো মহামারী আসলে জরুরি ভাবে কি করণীয় হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান। বৈঠক শেষ করে আইবিটিভিকে এ বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি দলের একজন কর্মকর্তা। জাতিসংঘ অধিবেশন এবার শুরু হওয়ার পর প্রতিদিন ইরানি আমেরিকানরা তাদের দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজরে এসেছে। জাতিসংঘ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার বক্তব্য রাখার সময় জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বাধা প্রদান করার চেষ্টা করেন বলে জানা যায়। ইরানের প্রেসিডেন্ট বক্তব্য রাখার সময় নিহত মাশা আমিনের ছবি দেখিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূত পাল্টা কিছু বলার চেষ্টা চালালে জাতিসংঘে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাকে আটক করেন। পরে এক পর্যায়ে তাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার জাতিসংঘ অধিবেশন শুরু হলে নিরাপত্তা ব্যবস্থা আগের দিনের চাইতে জোরদার করা হয়। এনআইপিডির হেলিকপ্টারকে সারাক্ষণ আশপাশে টহল দিতে দেখা গেছে। প্রধান প্রবেশ পথে উচ্চমাত্রার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে নিরাপত্তা জোরদার করা হয় সকাল থেকে। এখানে এনওয়াইপিডি, সিক্রেট সার্ভিসের সদস্য, কেনহাইন সদস্যরা কঠোর নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। জাতিসংঘ অধিবেশন শুরু হলে ইরানি আমেরিকানরা তাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন, জানালেন বিক্ষোভ আয়োজনের নেতা নাসের শরীফ। জাতিসংঘে এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিদিন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। আগামী 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়েছেন। প্যান্ডামিক প্রিভেনশন বিষয়ক এই বৈঠকটি জাতিসংঘের সাইডলাইনে আজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইসরায়েলের রাষ্ট্রদূতকে জাতিসংঘে আটক করার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসান মাহমুদ, আইবিটি ভিউএসএ, নিউ ইয়র্ক।